আপনি কি জানেন অনলি দশ শতাংশ ইনভেস্টার তার এসআইপি ডিউরেশন পাঁচ বছর কমপ্লিট করে রিমেইনিং নাইনটি পারসেন্ট ইনভেস্টার কেউ এক বছর বা কেউ দু বছর বা কেউ তিন বছরে এক্সিট করে নেয় তার মেইন রিজন কি আপনি জানেন মেইন চারখানা পয়েন্টের জন্য আমরা আমাদের এসআইপি ডিউরেশনকে কন্টিনিউ করতে পারি না মেইন চারখানা পয়েন্টস কি প্রথম পয়েন্টস হচ্ছে আমরা কি করি আমরা পারফরমেন্সকে চেঞ্জ করি আমরা ওই ফান্ডে ইনভেস্টমেন্ট করে যেই ফান্ডে পারফরমেন্স ভালো দেখেন একটা কথা মনে রাখেন অ্যাগ্রেসিভ ফান্ডের ডেফিনেটলি পারফরমেন্স ভালো ধরুন আজকে সেক্টরাল ফান্ড তার পারফরমেন্স ভালো তাহলে আমরা সেই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি না আমাকে কী করতে হবে আমাদের অ্যাসেট অ্যালোকেশন প্লাস আমাদের যে রিক্স রিক্স ফ্যাক্টর আছে সেই অনুযায়ী আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে তাহলে আমাদের কী করা উচিত আমাদের পারফরমেন্স চেঞ্জ করে ইনভেস্টমেন্ট করা উচিত না বা এক্স ওয়াইজেড কেউ ইনভেস্টমেন্ট করলে আমার ফ্রেন্ড সার্কেল ইনভেস্টমেন্ট করলো আমি তার ফান্ডস দেখে আমরা ইনভেস্টমেন্ট করছি এটা করা উচিত না আমরা প্রথমে কী করে পারফরমেন্স চেজিং করে ইনভেস্টমেন্ট করি দ্বিতীয় পয়েন্টস কি দ্বিতীয় পয়েন্টস হচ্ছে আমরা কি করি মার্কেট টাইমিং করতে যাই আমরা মার্কেটকে টাইমিং করতে যাই মানে মার্কেট যখন উপরে উঠবে তখন আমরা প্রফিট বুক করবো বা মার্কেট ডাউন হলে ইনভেস্টমেন্ট করবো এটা আমরা করতে পারি না এর দিকে তাকাবেন না সবসময় আপনি কি করবেন ইনভেস্টেড থাকবেন যতদিন বেশি ইনভেস্টেড থাকবেন তত বেশি বেনিফিট পাবেন এটা হচ্ছে সেকেন্ড নাম্বার থার্ড নাম্বার পয়েন্টস কি আমরা কী করি ভয় করি যে মার্কেট বাই চান্স যদি ক্র্যাশ করে সেই ক্ষেত্রে কী হবে দেখেন মার্কেটের কাজই হচ্ছে ফ্লাকচুয়েট করা আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন সেটা টেম্পোরারি কিন্তু গ্রোথ ইজ পারমানেন্ট একটা কথা সবসময় মনে রাখবেন মার্কেট কারেকশন টেম্পোরারি গ্রোথ ইজ পারমেন্ট আপনাকে আবার বলছি ইনভেস্টেড থাকতে হবে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে এবার চার নাম্বার অ্যান্ড ফাইনাল পয়েন্ট হচ্ছে শর্ট টার্ম ফোকাস আমরা যখনই ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে আমরা শর্ট টার্ম ফোকাস করি আমাদের ফোকাস কত থাকে দু বছর বা তিন বছর একটা কথা সবসময় মনে রাখবেন দু বছর বা তিন বছর ইকুইটি মিউচুয়াল ফান্ডে কোনো দিন প্রফিট হবে না বা ভালো রিটার্ন জয়েন্ট করতে পারবেন না আপনি ভালো রিটার্ন জয়েন্ট করতে গেলে আপনাকে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হবে সাত বছর আট বছর বা দশ বছরে একটা কথা মনে রাখবেন আমরা এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করি আমরা ভাবি যে আজকে এক বছরে যেটা হচ্ছে যেন সবসময় প্রফিটে থাকে একটা কথা মনে রাখবেন এস আইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করলে এস আইপি কীভাবে কাজ করে আপনাকে আগে প্রথমে জানতে হবে আপনাকে জানতে হবে এস কীভাবে কাজ করে আপনি যদি জেনে যান যে এস কিভাবে কাজ করে সেক্ষেত্রে আপনার এসআইপির ফান্ডগুলো যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে আপনি অরিড হবেন না আপনাকে আগে জানতে হবে যে এস আইপি কীভাবে কাজ করে এই চারখানা পয়েন্ট সবসময় মনে রাখবেন মিউচুয়াল ফান্ডে যদি ভালো ইনভেস্টার হতে চান আপনি যদি চান যে ভালো ইনভেস্টার হবো প্লাস আপনি মিউচুয়াল ফান্ড থেকে ভালো গ্রোথ পাবেন সেই ক্ষেত্রে আপনি ডিটেলস জানতে গেলে বা ফ্রি অফ কস্ট মিউচুয়াল ফান্ডে গাইডেন্স পেতে গেলে আপনি আমাদের লিঙ্কে ক্লিক করুন সেখানে আপনার ডিটেলস ফিল আপ করুন আমাদের এক্সিকিউটিভ ইমিডিয়েট মেসেজ আপনাকে ফোন করবে আমরা আপনাকে ফুল ফ্লেজে গাইড করব কীভাবে মিউচুয়াল ফান্ডে ভালো ইনভেস্টার হওয়া যায় থ্যাংক ইউ